ভগবানকে প্রেম করা যদি এই জগতে কেউ বুঝে থাকেন তাহলে তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর সেই শ্রীমতী রাধারানী যিনি ব্রজবৃন্দাবনে অনাদি কাল ধরে প্রেম তত্ত্বকে নিতুই নিতুই আস্বাদন করে চলেছেন, এভরি ডে এভরি মোমেন্ট যিনি আস্বাদন করে চলেছেন, সার্ফ করে চলেছেন, প্রেমামৃত ধারা রস সিঞ্চন করে চলেছেন, সেই শ্রীমতী রাধারানী তিনি এই গৌর লীলাতে তিনি গৌর হয়েই এসেছেন। গৌরাঙ্গ আলাদা কেউ নন, সেই রাধারানী তিনি গৌরাঙ্গ হয়ে এসেছেন, আর তিনি সেই গুরুতত্ত্ব, আর তিনি এই জগৎকে শিক্ষা প্রদান করেছেন। একমাত্র এই জগতে শেখাতে যিনি পারেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। সেই জন্যই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরপাদ বর্ণনা করে বলছেন, সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবত এব সিদ্ধি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। সমগ্র শাস্ত্রেই রুক্তস্ততা ভাবত এব সিদ্ধি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য, সব শাস্ত্র যার আরাধনা করেছেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। এই জগতে যত যত গুরুদেব রয়েছেন সব গুরুদেবরাই হচ্ছেন শ্রীমতী রাধারানীর অভিন্ন প্রকাশ। বলো রাধে রাধে, প্রেম সে বলো তোমার গুরু রাধারানীর প্রকাশ, আমার গুরু রাধারানীর প্রকাশ। এই জগতে গুরু তত্ত্বটি এসছেন শ্রীমতী রাধারানীর কাছ থেকে। যদি রাধা প্রেমময়ী না হবে, যদি রাধারানীর কৃপা সম্পদ কারোর উপরে না থাকবে, সে কখনো কোনোদিনের জন্য গুরু হতেই পারবে না। প্রেম সে বলো আরো জোরে, বাহ মনে হচ্ছে বৃন্দাবনেই আছি। বলো বৃন্দাবনে বিহারি লাল কি, শ্যাম সুন্দর প্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে। জগৎটি হচ্ছে রাধাময়, সেই জন্য রাধারানীর জয় দেওয়া চাই চাই। জগৎটি রাধাময়, যদি রাধা না থাকবে তাহলে কৃষ্ণের কোনো উপযোগিতা নেই। ভগবান তোমাকে কি করে ভালোবাসবো কে জানেন ভালোবাসা? ভগবান আমি তোমাকে খাওয়াতে চাই কে জানেন? ভগবান তোমার হাতে রান্না খান না, ভগবান যার হাতে রান্না খায় তিনি হচ্ছেন একমাত্র রাধারানী। রাধিকার পক্কয়ন্ন বিভিত ব্যঞ্জন যাহাকে কৃষ্ণচন্দ্র সুখে নিদ্রা গেলা। এই জগতে রাধারানীর রান্না করা বস্তুটি শুধুমাত্র প্রভু প্রসাদ রূপে গ্রহণ করেন। সেজন্য ভগবানকে যখন রান্না করতে যাবে না তখন এই কারণেই না সাধুরা যার তার হাতে রান্না খায় না। কারণ কি? যার দীক্ষা শিক্ষা হয়নি সে তো বোঝেই না কি করে রান্না করতে হয়। কেউ কেউ ভাবে আমি নিজের জন্য রান্না করছি, কেউ ভাবে স্বামীর জন্য রান্না করছি, কেউ ভাবে ছেলের জন্য রান্না করছি, কিন্তু কেউ তো কৃষ্ণের জন্য রান্না করে না। বলো রাধে রাধে। এই সাধুগুরু বৈষ্ণব যার তার হাতে খান না কেন, তার কারণ একটাই, তুমি তো রান্না করতেই জানো না, তা তোমার হাতে রান্না খাবো কেন? তুমি তো রান্না করেছো তোমার নিজের খাওয়ার জন্য, তুমি তো রান্না করেছো তোমার ছেলের জন্য, কিন্তু এই জগতে যিনি ভক্ত তিনি রান্না করেন কৃষ্ণের জন্য। রান্নাঘরে গিয়ে সেই জন্য শ্রীমতী রাধারানীকে স্মরণ করতে হয়, হে রাধারানী আমি তো রন্ধন জানি না, আমি তো সেবার কিছু জানি না, আজকে শ্যামসুন্দরের জন্য রান্না হবে, আমি আয়োজন করে চলেছি, তুমি আমার হাতের উপরে হস্তটিকে প্রসারিত করো আর আমাকে দিয়ে তোমার এই সেবাটি করিয়ে নাও, যেন আমি প্রভুর সেবার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারি। প্রেম সে বলো। এই ভাব ভগবানের ভজন মানে শুধু ভাব আর কিছু নয়, মন্ত্র তন্ত্র বিশারদ হওয়া নয়, ভগবানের সেবা মানে হৃদয়ে ভাবময়ী সেবা। এই ভাবটাই ভগবানের কাছে আত্মনিবেদনাত্মক
করণী হচ্ছে ভক্তি, আর কিছু নয়। ভাব নিয়ে ভগবত রাজ্যে প্রবেশ, সেই জন্য যিনি ভাব জানেন না তিনি ভক্ত হতে পারেন না। প্রেম সে বলো, সেই জন্য শ্রীমতী রাধারানীর চরণে আত্মনিবেদন থাকা চাই। শ্রীমতী রাধারানীর চরণে ঐকান্তিকে নিষ্ঠা থাকা চাই, যে নিষ্ঠা যে ত্যাগ আমাদেরকে ভগবান ভক্তির পথে উন্নীত করতে পারে, ভগবান ভক্তির উচ্চ শিখরে আরোহণ করিয়ে দিতে পারে, তাই হচ্ছে ভক্তি। সেই জন্য প্রত্যেকটি কর্মই শ্রীমতী রাধারানীর দ্বারা অনুমোদন হওয়া চাই, ভক্তি মনে তা রাধারানীর দ্বারা অনুমোদন হওয়া চাই। সেই জন্য বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গেলে দেখবে বাবাজিরা ভক্তগণ সবাই বলেন যে অনুগত হয়ে যাও। প্রতিদিন একজন ভক্ত, গৌড়ীয় সমাজের ভক্ত, খোলকর্তাল কীর্তন করে এই বৃন্দাদেবীর কাছে প্রার্থনা করেন। বৃন্দাদেবীকে, তো বৃন্দাদেবী হচ্ছেন সাক্ষাৎ সম্বন্ধদাতা। এই জগতে ভক্ত ভগবানের মধ্যে যিনি সম্বন্ধ করেন তিনি হচ্ছেন এই বৃন্দাজি, বৃন্দাদেবী। ভক্ত ভগবানের মধ্যে সম্বন্ধকরণ যিনি করতে পারেন তিনি হচ্ছেন এই বৃন্দাদেবী। বৃন্দাদেবী যদি না থাকত এই জগতে কেউ সম্বন্ধ বুঝতে পারত না। একটা ছেলের সঙ্গে একটা মেয়েকে বিয়ে দেওয়ার প্রয়োজন। বাবা মা প্রথমে ভাবেন আমার মেয়ে বড় হয়েছে একটু বিয়ে দেব, তখন প্রথমে ঘটককে অনুসন্ধান করেন, কোথায় গেলে ঘটক পাওয়া যাবে। একজন ঘটক খুঁজে নিয়ে এসে একটা ছবি দেখিয়ে বলেন এটা আমার মেয়ে, একে বিয়ে দিতে হবে, কৃপা করে আপনি সম্বন্ধ দেখুন। ঘটক যতক্ষণ না আসেন, যখন মাঝখানে যতক্ষণ পর্যন্ত কাজ না করেন ছেলে মেয়ের বিবাহ হয় না। তদনুরূপভাবে ভক্ত ভগবানের মাঝখানে যদি বৃন্দাদেবী উপস্থিত না থাকেন তাহলে সেই ভক্ত ভগবানের মিলন হয় না। বলো রাধে। যতক্ষণ পর্যন্ত ভক্ত ভগবানের মাঝে মিডিলে এই বৃন্দাদেবী তুলসী মহারানী উপস্থিত না হন ততক্ষণ পর্যন্ত তিনি ভক্তি করতে জানেন না। তো সেই জন্য আমরা সকাল সন্ধ্যা কার প্রার্থনা করি? এই বৃন্দাদেবীর প্রার্থনা করি, সকাল সন্ধ্যা প্রার্থনা করে চলেছি। তা প্রার্থনাটা কেমন? তুলসী কৃষ্ণ প্রিয়সী, তুমি কার প্রিয়সী? কৃষ্ণ প্রিয়সী, ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আমি ব্রজে, কোথায়? ব্রজে বৃন্দাবনে, ওই বৃন্দাবনে রাধা কৃষ্ণের সেবা পাবো অভিলাষ। আমার একটা ডিজায়ার, আই হ্যাভ এ ওয়ান ডিজায়ার, দ্যাটস ইজ ওয়ান, কি সেটা? তো আমি রাধা কৃষ্ণের সেবা পাবো। রাধা কৃষ্ণ যেখানে আছেন না ব্রজে, কোথায় আছেন? ব্রজে, ওই যে ব্রজে রাধা কৃষ্ণ আছে সেই ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো, এটা আমার অভিলাষ। তাই আমি তোমাকে আরতি করছি, তাই তোমাকে আমি পুষ্প নিবেদন করছি, তোমাকে আমি জল নিবেদন করছি, একটাই লক্ষ্য, আমি ব্রজে রাধা কৃষ্ণের সেবা চাই। আর কি চাই? বৃন্দাদেবীর কাছে আরো প্রার্থনা আছে, এই নিবেদন ধরো, আমাকে সখীর অনুগত করো। কি করে দাও? সখীর অনুগত করে দাও। বৃন্দাদেবী তোমার কাছে প্রার্থনা এই, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবার অধিকার দিয়ে করো নিজ দাসী। তুমি এই জগতে সেবা দিতে পারো বৃন্দাবনের, তাই তোমার কাছে একটা প্রার্থনা, তোমার দাসী করে নাও না। যদি তুমি একবার আমাকে তোমার দাসী করে নেবে তাহলে আমি ওখানে যেতে পারবো। কার কাছে? রাধারানীর কাছে যেতে পারবো। যদি চাকর হতে হয় তাহলে বৃন্দাজি তোমার চাকর হয়ে যাও। বলে আমার চাকর হলে তোমার কি লাভ? বৃন্দাজি যদি আমি তোমার চাকর হয়ে যাই তাহলে তুমি তো একটি কাজ করে দেবে। কি কাজ? যেটা এই জগতে কেউ পারে না সেটা তুমি পারো। কি কাজ? হে বৃন্দাজি, মোর মনের এই অভিলাষ, আমাকে বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। হে বৃন্দাজি,
তুমি আমাকে ওই বিলাসপুঞ্জে পাঠিয়ে দিও যেখানে কেউ কখনো কোনোদিনের জন্য বাস করতেই পারে না, যেখানে কারোর যাওয়ার কোনো ক্ষমতা নেই, নিবুত নিধুবনে নিকুঞ্জ বনের একটি কোনায় আমাকে ধুলায় ধূসরিত করে দিও। সেই কোনায় বসে বসে আমি যুগল মাধুরীমা শ্যামসুন্দরের অপরূপ ঢঙে, অপরূপ সেই নিত্য মাধুরীমা সেই যুগলের মুরুলী ধরেন, সেই মুরুলীর আকর্ষণ শ্রীমতী রাধারানীর সেই থমক ভঙ্গিমা, দক্ষিণাঙ্গে দাঁড়িয়ে সেই প্রভু শ্যামসুন্দরের অধরমৃত পানের সেই মধুর থেকে মধুর রসময়ী ধারা মূর্ছনা, এটা আমি দর্শন করতে চাই। কোথায় বসে? না বৃন্দাবনে বসে, বিলাস কুঞ্জে বসে দেখতে চাই। এই কুঞ্জে বাস যিনি দিতে পারেন তিনি হচ্ছেন এই বৃন্দাদেবী। বলো বৃন্দা মহারানী কি? এই বৃন্দাদেবী দিতে পারেন আমাদেরকে। সেই জন্য ভক্ত বলেন কারুর দাস হতে চায় না, বৃন্দাদেবী তোমার দাস হতে চায়। যদি একদিন তোমার দাস হয়ে যায় তাহলে তুমি আমাকে অন্তত ওই বিলাসপুঞ্জে বাসের অধিকার দিয়ে দেবে, কারণ পুরো বৃন্দাবনটাই তো তোমার, বৃন্দাবনটা তোমাকে কেন্দ্র করেই হয়েছে। এই বৃন্দাদেবীর জন্যই বৃন্দাবন হয়েছে, আর সেই বৃন্দাবনে শ্যামসুন্দর প্রতিদিন আসেন, শ্রীমতী রাধারানী প্রতিদিন আসেন, নৃত্য করেন, গীত করেন, সকলকে প্রবঞ্চনা, সকলকে প্রলুব্ধ করে প্রবঞ্চিত করেন, আর এর মধ্য দিয়ে তাদেরকে আনন্দ প্রদান করেন।